পুরুষ এবং নারী তাদের চিরকালেরাড়ি, নারী পুরুষ জীবন মরণ সাথী। পুরুষ হল সূর্য কিরণ, নারী চন্দ্র কলা, কাজ কলা। পুরুষ নারী সুখ দুঃখের একটি মালা গাঁথা, বেনির মাথা। হাতটি ধরে সাতটি পাকে ঘোরা, কচু পড়ে অত কিম ঘোড়ার ডিম। গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা, ঘোড়ার ডিমের না হোক ছানা। যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। হিন্দি তো সে ঘোষা ধরে ঘোষা ধরে ঘোষা ধরে, রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। ইস্কা বনের বিবি এসেছে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব? ইস্কা বনের বিবি এসেছে চালাও বিবি আনা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। একটা কোনায় করতো পুরুষ দশটা বিয়ে, গায়ের জোরে দাসি করে পাতে পাত বঙ্কে দিয়ে। আহা সে নারী দেশে
বেশ তো তবে বুঝে শুনে তালি পাল্লায় ওজন করো বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড় মোটেই না মোটেই না নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তবু পর দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তো ভূপার দাড়ি ও পাগল লাগা রোগ কোথায় আছে নেই বুঝিতা জানা আজকে ছাড়ছি না আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর যাবে আপনাকেও ছাড়তাম না মিস্টার চৌধুরী বিশেষ করে বললেন বলে ছাড়তে হচ্ছে শুনুন আমি দিয়ে যাচ্ছি এদিকটা আপনি ম্যানেজ করবেন যে কথাটা বলছিলাম যদিও বলেছি লক্ষ্য ব্লেডে কামালে যে উঠে না তো গোঁফার দাড়ি কিন্তু গোঁফার দাড়ি তো পুরুষের ইন্সপিরেশন কি নয় পুরুষের ইন্সপিরেশনই বলো শক্তিই বলো সে হলো একমাত্র নারী কেমন এবার তুমি জিতে গেলে তো চললাম আপনার দাদা আপনার থেকে অনেক বেশি স্মার্ট যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যেত বুঝলি টাপু আমি হলাম গিয়ে কিষ্ট আর তুই হলি গিয়ে রাধা আমি ধোপানি তুমি গাধা কাঁচা কাপড় রাখবো পিঠে করতে হবে স্ত্রী আচ্ছা তোমায় আমি রাখবো বুকে বানিয়ে আমার স্ত্রী তুমি যে কবি হলে গো মোহব্বত হলে না গাধা তো কবি হয়ে যায় जो मोहब्बत है उनका তুমি বিবাহিত আগে আগে না কি নাম তোমার আমার ডাক নাম হলো পাঁচু ভালো নাম অমিয় তুমি তো বাবু অমিয় নও তুমি তো অমিয় নও তাহলে তুমি রমিয় চাপাকে বিয়ে করবে আমি তো রাজি আছি চাপাই কিনে ওটা ব্যাগ দিয়ে দিচ্ছি কেন চাপা ও বলছে যে ওর বিয়ে হলে নাকি দাদাবোধের খুব কষ্ট হবে চাপার তো একটা হিললে হলো
ঠাকুরপুর বিয়ে কি করছো? আরে আমাদের দেশে মেয়েদের বিয়ে হওয়া যেমন শক্ত, ছেলেদের বিয়ে হওয়া তেমনি সহজ। জলপাইগুড়ি থেকে তো বাবা মা লিখেছেন, আমরা যা করব তাই ঠিক। তাহলে মঞ্জুরার সঙ্গে বিয়েটা দিয়ে দাও। মঞ্জুরা আছে, কতবার বলবো গো তোমাকে, আমার পিষ্ট তো বোন। চলে চলে মাস্তুত ভাই, আর যায় যায় পিষ্ট তো বোন। তোমার মুন্ডু